ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কামেন্টস করো তোমাদের ইম্পর্ট্যান্ট কিছু দরকার থাকে সমস্ত কিছু আলোচনা আমার হয়ে গেছে যদি সেটা আমি আলোচনা করে থাকি তোমাদের যদি রিকোয়েস্ট আসে কামেন্টসে আমি ডেফিনেটলি দেওয়ার চেষ্টা করব ওকে আজকে আমাদের আলোচনার বিষয় শেখার সেতু রাইট শেখার সেতুর থেকে আমরা আগের দিন পরিবেশটা আলোচনা করেছি যারা দেখোই এই ভিডিওর শেষে আমি পিন করে দেবো তোমরা দেখে নিতে পারবে এছাড়াও ডেসক্রিপশান বক্সে বাংলার প্লে থাকবে যার মধ্যে বাংলার সমস্ত কিছু প্রশ্ন উত্তর পাতা পাতাবাহারের আলোচনা আছে আর পরিবেশের শেখন সেতুটাও পাবে তোমরা ঠিক আছে আর পরিবেশের প্লে লিস্টটাও দেওয়া থাকবে সেটা দেখতে পারবে ওকে আজকে আমরা একটু বাংলাটা পড়বো আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ম্যাথ ডিবিএস ম্যাডাম যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা তো জানোই ম্যাথ ডিভিএস ম্যাডামে কিন্তু আমি ইংরাজিটা দিয়ে দিয়েছি সো ইংরাজিটা ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চ করবে করে তোমরা দেখতে পারবে ওকে বা ডেসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকেও দেখতে পারবে এখন শুরু করা যাক দেখো প্রথমে আমাদের দিয়েছে আমরা এর আগের দিন আমরা বলেছি এই পার্টটা এই জন্যই দেওয়া হচ্ছে যাতে এতদিন পর্যন্ত আমাদের পড়াশোনাটা ঠিকভাবে হয়নি লকডাউনের জন্য পড়াশোনাটা যাতে আমরা সুন্দর করে রিভাইজ করে নিতে পারি সেই জন্য এই শিখন সেতুর একশো দিনের কোর্সটা দেওয়া হয়েছে প্লাস যাতে আমরা এক্সামের জন্য ভালো করে প্রিপেয়ার হতে পারি সেই জন্যও করা হয়েছে তো এখন দেখো সবার আগে আমরা একটা পাঠ দেখতে পাচ্ছি তো সেই পাঠটা কিন্তু আমরা সবার আগে একটু পড়বো ওকে আমি খাতায় লিখে নিয়েছি যাতে তোমাদের আমি প্রপারলি দেখিয়ে সুন্দর করে করাতে পারি ওকে দেখো কী বলছে কাঠবেড়ালির ছানা ওকে এটা কাঠবেড়ালির ছানা যুক্ত যুক্ত স্বতন্ত্র পাঠ যুক্ত ব্যঞ্জন কনগুলো দেখো এই যে বঙ্কিম উময় কয় হস্যি তারপরে এই যে অট্টালিকা একসঙ্গে যেটা যুক্ত রয়েছে ব্যঞ্জন বর্ণগুলো সেটাকে আমরা যুক্ত ব্যঞ্জন বলে থাকি ওকে কি বলছে দেখি দেখো বঙ্কিমদের বাড়ির পাশের অট্টালিকাটি এক একেবারে ভগ্নপ্রায় অবস্থা অর্থাৎ বলছে বঙ্কিমদের বাড়ির পাশের যে অট্টালিকা অট্টালিকায় বড় বাড়িকে অট্টালিকা বলা হয় অট্টালিকাটা একেবারে একেবারে মানে এক বাড়ি যাকে বলা হয় মানে পুরো ভগ্নপ্রায় ভগ্নপ্রায় মানে যাকে বলা হয় হচ্ছে একদম ভেঙে গেছে ঠিক আছে তো মানে বলতে চাইছে যে বঙ্কিমদের পাশ বাড়ির পাশের যে অট্টালিকাটা আছে সেটা একদম ভেঙে গেছে একেবারে মানে একবারে বা একদম ভেঙে গেছে ভগ্ন অবস্থায় ওকে অট্টালিকাটির প্রাচীরে ফাটল ধরিয়ে তার গা নেমেছে অসত্যের ঝুড়ি তার মানে অট্টালিকাটার যে গায়ে ফেটে গেছে সেই প্রাচীর অর্থাৎ দেওয়াল দেওয়ালের ফাটলে কি হয়েছে না তার গা বেয়ে অর্থাৎ গা দিয়ে অসত্য গাছের ঝুড়ি দেখা গেছে ঠিক আছে তাই বলেছে ফাটল ধরিয়ে তার গা বেয়ে অসত্যের ঝুড়ি দেখা গেছে ওকে নেক্সট প্রাচীর মানে হচ্ছে পাচিল নেক্সট নেক্সট কি বলেছে দেখো শোনা যায় এই অট্টালিকাটি প্রায় সত্য সত্তর বছরের পুরনো কত বছরের পুরনো না সত্তর বছরের পুরনো অট্টালিকাটির প্রাঙ্গনে রোজ সকালে বিভিন্ন ধরনের পাখিরা এসে খুঁটে খুঁটে খাবার খায় অর্থাৎ অট্টালিকাটার প্রাঙ্গনে প্রাঙ্গন মানে হচ্ছে উঠান যেটা সামনে থাকে না সেটাকেই বলা হচ্ছে বাড়ির সামনে যে অংশটা থাকে উঠান যেটাকে আমরা বলতে পারি সেটাকেই বলা হচ্ছে প্রাঙ্গনে পাখিরা বিভিন্ন ধরনের পাখিরা এসে খুঁটে খুঁটে খাবার খায় খুঁটে খুঁটে মানে ধরো দানা দিলো সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছে সেটা বলছে অট্টালিকার চিলে কোঠায় বাসা বেঁধে থাকে এক কাঠ আর তার ছোট্ট ছোট্ট দুটো ছানা রাইট তাহলে কি বলছো অট্টালিকাটা চিলে কোঠা চিলে কোঠা নিশ্চয়ই চেনো চিলে কে থাকে বাসা বেঁধে না একটা কাঠবেড়ালি আর তার কটা ছানা না দুটো ছানা ওকে নেক্সট কী বলছে দেখি আমরা দেখো চিলে মানে তোমরা নিশ্চয়ই জানো তবুও আমি একবার বলে দিচ্ছি ছাদের ওপরে যে সিঁড়ির পাশে যে ঘরটা থাকে ছোট্ট একটা ঘর থাকে না ছাদে উঠলেই ছাদের পাশে একটা ছোট্ট ঘর থাকে সিঁড়ির পাশ থেকে ছাদের ওপর সেটাকে চিলে ঘর বলে বা ছাদের উপর যে ঘরটা থাকে সেটাকেও আমরা বলতে পারি চিলেকোটার ঘর ওকে নেক্সট কি বলেছে ছানা দুটো সারা দিন লেসটি তুলে পেয়ারা আপেল কলা মূলো আলু যা পায় সবেতেই কুটুস কুটুস করে কামড় দেয় অর্থাৎ যে ছানা দুটো অর্থাৎ কাঠবেড়ালির যে বাচ্চা তাকে ছানা বলছে ছানা দুটো কি বলছে সারাদিন লেসটা তুলে কি করে সব সবসময় লেজ উঁচিয়ে থাকে এটা তো আমরা সকলেই জানি তাই না তাহলে কি বুঝলাম আমরা যে ছানা দুটো সারাদিন লেস তুলে পেয়ারা আপেল কলা মূলো এইসবগুলো কিন্তু খায় ওকে তাহলে কুটুস কুটুস করে খায় কিন্তু ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে অট্টালিকা বড় ঘড়ি ঢং ঢং আওয়াজে ছুটে গিয়ে তারা লুকোয় অসত্য গাছের তলায় রাখা ভাঙাচোড়া কাঠের বাক্সটার ভেতরে অর্থাৎ কি বলেছে অট্টালিকার বড় ঘড়ির অট্টালিকায় একটা বড় ঘড়ি আছে সেই ঘড়িটার ঢং ঢং আওয়াজে কেরম আওয়াজ না ঢং ঢং আওয়াজে সেই লোকায় ওরা কিন্তু লোকাচ্ছে মানে ওই যে ছানা দুটো তারা লোকায় কোথায় লোকায় না অসত্য গাছের তলায় রাখা অসত্য গাছের তলায় রাখা ভাঙাচোরা কাঠের বাক্সটার ভেতরে অর্থাৎ অসত্য গাছটা যে আছে তার ত একটা ভাঙাচোরা কাঠের বাক্স রাখা আছে তার ভেতরে লোকায় বোঝা গেল ব্যাপারটা নেক্সট কি বলেছে বঙ্কিমের ভাই অর্ক জানলার ধারে বসে বসে দেখে কাঠবেলির ছানাদের এই লুকোচুরি খেলা তাহলে কে দেখে না বঙ্কিমের ভাই অর্ক জানলার ধারে বসে কাঠবেড়ালি কাঠবেড়ালিদের যে ছানা আছে লুকোচুরি খেলা তাদের দেখে গল্প কিন্তু নিজেরা পড়তে জানতে হবে কেননা পরীক্ষায় যদি এরকম একটা প্যাসেজ তুলে দেয় আর নিজেদের যদি প্রশ্ন উত্তর লিখতে দেয় তখন কিন্তু করতে হবে ওকে নেক্সট কি বলেছে দেখো মাঝে দেখা যাচ্ছে নিশ্চয়ই ওকে মাঝে মাঝে বঙ্কিম নিজের হাতে করে ছানা দুটোকে বিস্কুট খাওয়ায় তাহলে বঙ্কিম মাঝে মাঝে কি খাওয়ায় না বিস্কুট খাওয়ায় বঙ্কিমের সঙ্গে কাঠবেয়ালিদের বেশ বন্ধুত্ব হয়ে গেছে বঙ্কিমদের তারা বেশ পছন্দ করে তার মানে বলছে কাঠবেয়ালিগুলোর সঙ্গে কিন্তু বঙ্কিমের খুব ভালো বন্ধুত্ব হয়েছে আর বঙ্কিমদের কিন্তু ওই কাঠবেয়ালিগুলো খুব পছন্দ করে বঙ্কিমকে দেখলে তারা তর তর করে গাছ থেকে নেমে এসে তার পায়ের কাছে ঘুরঘুর করতে থাকে কারণ বঙ্কিমকে যেই দেখলে হয় না যদি অ্যানিম্যালসদের আমরা ভালোবাসা দিই ওরা তো ভালোবাসাটা রিটার্ন দেয় না তো যেহেতু বঙ্কিম ওকে ভালোবাসে বঙ্কিম কেউ ওই কাজবেয়ালিগুলো ভালোবাসে যেই বঙ্কিমকে দেখে সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে কী হয় যে ওর পায়ের কাছে কিন্তু চলে আসে এসে ঘুরঘুর ঘুর ঘঘুর করে যখন তুমি বাড়িতে যদি একটা খরগোশ পোষো বা যদি একটা ডগ বা কুকুর পোষো তখন ও দেখবে যেই তুমি বাড়িতে এলে নি তোমার কাছে ছুটে চলে আসে তাই না তো সেরকমই ব্যাপারটা আর কি তো কি বলছে দেখো ঘুর ঘুর করতে থাকে অর্ক জানলায় বসে ছানাদের এই কাণ্ডগুলো দেখে বেশ খুশি হয় তো অর্ক কিন্তু খুব খুশি হয় ছানাদের এই কান ছানা মানে বাচ্চা দুটোর এই কাণ্ড দেখে ওকে মনের আনন্দে একা একাই হাততালি দিয়ে খিলখিল করে হেসে ওঠে নিজের মনেই আনন্দে ও হাততালি দিয়ে আর্কো কিন্তু হেসে ওঠে তাহলে ওর খুব ভালো লাগে ব্যাপারটা আর কি ঠিক আছে তাহলে বোঝা গেল গল্পটা আমাদের কি দিয়েছে খুব মজার খুব সুন্দর একটা গল্প যে আমরা এটা বুঝলাম এবার এর থেকে কিন্তু আমরা কিছু প্রশ্ন উত্তর দিয়েছে এটা আমরা সলভ করব। ওকে দেখো কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর প্রথমে মুখে বলি তারপর লিখি তার মানে প্রথমে আমাদের মুখে আলোচনা করতে হবে তারপর লিখতে হবে ক নম্বর প্রশ্ন দিয়েছে বঙ্কিমের বাড়ির পাশের অট্টালিকাটি কত বছরের পুরনো কোথায় আনসারটা আছে দেখো আনসারটা কোথায় আছে সবার আগে এটা দেখতে দেখো এই জায়গাটা উত্তরটা দেওয়া আছে শোনা যায় এই অট্টালিকাটি প্রায় সত্তর বছরের পুরনো তাহলে আনসারটা কিন্তু আমরা পেয়ে গেলাম সত্তর বছরের পুরনো এই জন্য গল্পটা খুব ভালো করে পড়তে হবে তাহলে এই আনসারটাই আমরা লিখে নেবো তাহলে উত্তরটা লিখে নিই তাহলে দেখো উত্তরটা আমরা কী লিখলাম বঙ্কিমদের বাড়ির পাশের অট্টালিকাটি সত্তর বছরের পুরনো ঠিক আছে এইভাবে উত্তরটা আমরা লিখে নিলাম রাইট উত্তরটা কীভাবে লিখলাম আমি তোমাদের আর লিখে দেখালাম না কেন তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি লিখে নিলাম তোমরা সুন্দর করে দেখে নাও ওকে নেক্সট দেখো অট্টালিকাটির অবস্থা এখন কেমন হয়েছে কেমন হয়েছে আনসারটা কোথায় পাবো দেখে নি দেখো এই জায়গাটা কিন্তু উত্তরটা রয়েছে প্রথমেই দেখো বঙ্কিমদের বাড়ির পাশের অট্টালিকাটি একেবারে ভগ্নপ্রায় অট্টালিকার প্রাচীরে ফাটল ধরিয়ে তার গা বেয়ে নেমেছে অসত্যের ঝুড়ি তাহলে এতটা কিন্তু আমাদের সুন্দর করে লিখতে হবে ওকে তাহলে উত্তরটা কিভাবে সাজিয়ে লিখবো আমরা একটু দেখে নিই তাহলে দেখো উত্তরটা আমরা কী লিখলাম লিখলাম অট্টালিকাটির অবস্থা এখন একেবারে ভগ্নপ্রায় ঠিক আছে দাঁড়ি প্রাচীরের ফাটল দিয়ে গা বেয়ে অসত্যের ঝুড়ি নেমেছে ঠিক আছে এটা নেমেছে লিখেছি ওকে এইভাবে লিখলাম সাজিয়ে যদি পরীক্ষায় ধরো সাজিয়ে লিখতে পারছো না গোছাতে পারছো না যেমন আছে সেন্টেন্স তেমনভাবে সুন্দর করে তুলে লিখে দেবে নিজের মতো করে ওকে হলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন আমাদের করেছে জানলার ধারে বসে কে কি দেখে দুটো প্রশ্ন দেখো কে কি দেখে অর্থাৎ কে দেখে আর কী দেখে রাইট তাহলে উত্তরটা আমরা কোথায় পাবো প্রশ্ন ভালো করে পড়তে হবে কিন্তু রাইট উত্তরটা ধরো এটা একটা প্রশ্ন পেপার তো সুন্দর করে তোমাদের করতে হবে ওকে ধরো এই জায়গাটা কিন্তু উত্তরটা রয়েছে দেখো বঙ্কিমের ভাই অর্ক জানলার ধারে বসে বসে দেখে কাঠবেড়ালিদের ছা কাঠবেড়ালির ছানাদের এই লুকোচুরি খেলা অর্থাৎ কে দেখে বেরিয়ে গেল বঙ্কিমের ভাই অর্ক কি দেখে সেটাও বেরিয়ে গেল দেখো কাঠবেড়ালিদের ছানাদের লুকোচুরি খেলা রাইট তাহলে এই উত্তরটাই কিন্তু আমরা লিখবো তাহলে আনসারটাকে লিখে নিই আমরা তাহলে দেখো উত্তরটা আমরা কী লিখলাম জানলার ধারে বসে তারপর আমরা লিখলাম সরি জান্নার ধারে বসে বঙ্কিমের ভাই অর্ক বসে কাঠবেলি ছানাদের লুকোচুরি খেলা দেখে তারা দুবার বসে হয়ে গেছে একটা বসে কেটে দিন তাহলে দেখো কি লিখবো জানলার ধারে বসে এখানে যেহেতু বসে আছে এতটা তুলে নিলাম জানলার ধারে বসে বঙ্কিমের ভাই অর্ক কাঠবেলির ছানাদের লুকোচুরি খেলা দেখে হয়ে গেল আনসারটা নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো নেক্সট আমাদের দু নম্বর কী বলেছে দেখো দু নম্বর আমাদের বলেছে পাটটি পড়ি ও নিচের ছকটি পূরণ করি আচ্ছা ঠিক আছে কী দিয়েছে ছকে দেখি ফল সবজি প্রাণী উদ্ভিদ তাহলে এই ওয়ার্ডগুলোর থেকে আমরা কি বুঝলাম যে পাটটি পড়ি ও নিচের ছক পূরণ করি তার মানে আমাকে বোঝাতে চাইছে যে আমি পাটটা পড়ে কি কি ফল পেয়েছি কি কি উদ্ভিদ পেয়েছি কি কি সবজি পেয়েছি কী কী প্রাণী পেয়েছি এটা দেখার জন্য বা লেখার জন্য ওকে তাহলে চলো আমরা একটু দেখে নেবো আমরা কী কী ফল পেলাম ওকে সবার আগে তাহলে দেখো ওখানে কুটুস কুটুস আমরা দেখছিলাম কোন জায়গাটার জন্য এই দেখো কি কী ফল পেয়েছি দেখো এখানটা পেয়ারা পেলাম আমরা ঠিক আছে আপেল পেলাম আমরা কলা পেলাম এটা কিন্তু ফল মূল কিন্তু ফল না এটা সবজিতে পড়ছে তাহলে পেয়ারা আপেল কলা তাহলে এই তিনটে ফল কিন্তু আমরা লিখে নেবো তাহলে আমরা কী লিখবো এখানটা না পেয়ারা পে আর আপেল আ পেল আ পয়েকাল আর কলা স্পেলিং সব লেখা ওখান থেকে দেখে লিখতে হবে ওকে আর এগুলো তো স্পেলিং জানবেই সকলে নেক্সট নেক্সট আমাদের বলেছে সবজি সবজি এবার সবজিটা দেখব কি কি সবজি পেয়েছি দেখো সবজি আমরা কি কি পেলাম জাস্ট এ সেকেন্ড সবজি আমরা কি কি পেলাম এখানে দেখো মূলও পেয়েছি সবজি আলু পেয়েছি সবজি ঠিক আছে তাহলে আমরা মূল আর আলু লিখবো সবজি আমরা পেয়েছি তাহলে আমরা লিখবো হচ্ছে মূলো এখানে লিখবো মূলো সবজিতে আর আলু ওকে নেক্সট নেক্সট হচ্ছে প্রাণী প্রাণী আমরা কি কি পেলাম একটু দেখি সবার আগে দেখো প্রাণীদের মধ্যে আমরা সবার আগে পাখির কথা পেয়েছি দেখো এই জায়গাটা কিন্তু সকালে যাচ্ছে সেকেন্ড বিভিন্ন ধরনের পাখিরা তা পাখিরা এটা একটা প্রাণী ওকে নেক্সট দেখো এখানে কাঠবেড়ালির কথা আমরা পেলাম সো কাঠবেড়ালির কথাও কিন্তু আমরা লিখব এই যে কোথায় গেল কাঠবেড়ালি দুটো বাচ্চা নেওয়া কাঠবেড়ালি ছোটো ছোটো এই দেখো পরের লাইনটাই রয়েছে এক কাঠবেড়ালি ও তার ছোট্ট ছোট্ট দুটো ছানা তাহলে কাঠবেড়ালিও আমরা প্রাণী অ্যাকচুয়ালি প্রাণী যার প্রাণ থাকে সেই প্রাণী হিসাব মতো দেখতে গেলে অর্কও প্রাণী ঠিক আছে বঙ্কিম প্রাণী তো তাদের কথা আমরা লিখবো না আমরা পাখি লিখবো আর সঙ্গে আমরা কি লিখবো না কাঠবেড়ালি লিখবো ওকে তাহলে এখানটা আমরা লিখে নেবো হচ্ছে কাঠবেড়ালি আর পাখি আগে পাখি লিখে নিই পাখি পেয়েছি পাখিও হবে আর কাঠবেড়ালি ঠিক আছে প্রাণী পেলাম নেক্সট দেখো উদ্ভিদ বলেছে উদ্ভিদ তো আমরা পেয়েছি সবার আগে একটা অসত্য গাছের কথা সেটাই উদ্ভিদ দেখো এই যে পেয়েছি অসত্য গাছ তো সেটাই কিন্তু উদ্ভিদ হবে তো আমরা অসত্য লিখব ঠিক আছে তো আমরা এখানটা লিখে দেবো অসত্য ওকে হয়ে গেল তাহলে এটা আমাদের চারটা কমপ্লিট নেক্সট আমরা যাব ওকে নেক্সট আমাদের কি দিয়েছে একটু দেখে নিই নেক্সট দেখো তিন নম্বরে আমাদের দিয়েছে যে পাঠ থেকে যুক্ত যুক্ত শব্দগুলি খুঁজে নিয়ে লিখি ও যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে দেখায় তার মানে যুক্ত ব্যঞ্জন কোনগুলো আমি পাঠের শুরুতেই বললাম যুক্ত ব্যঞ্জন দেখো একটা উদাহরণও এখানে দিয়ে দেওয়া আছে কি উদাহরণ দেওয়া আছে দেখো বঙ্কিম উমো আর ক এই যে এইটা হচ্ছে যে দুটো একসঙ্গে যোগ হচ্ছে যেটা আগের ক্লাসেও আমরা পড়েছি সেটাই যুক্ত ব্যঞ্জন তাহলে উমো আর ক এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন তাহলে এটাকেই কিন্তু আমরা যুক্ত ব্যঞ্জন করব। তাহলে উমো আর ক লিখে আমরা উমো লিখলাম যোগ ক লিখলাম অবশ্যই এখানে হসন্ত দিতে হবে ওকে হসন্ত দেবো বা এখানে হসন্ত দিলেও হবে ওকে তাহলে হলো আমাদের এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে আমরা তাহলে নেক্সট দেখে নিই কী কী যুক্ত ব্যঞ্জনগুলো আছে দেখো দু একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো যেমন অট্টালিকা আছে টয় টয় এটা যুক্ত ব্যঞ্জন নেক্সট দেখো এখানে দেখতে পাচ্ছি উময় গয় এটা যুক্ত ব্যঞ্জন নেক্সট দেখো বিভিন্ন নয় নয় এটা যুক্ত ব্যঞ্জন ঠিক আছে নেক্সট 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 দেখি হ্যাঁ এই যে ছোট তো দেখো টয় টয় এটা যুক্ত ব্যঞ্জন তো এইভাবে কিন্তু দেখো বাক্স এটা যুক্ত ব্যঞ্জন এইভাবে বঙ্কিম এটা যুক্ত ব্যঞ্জন তো এইগুলোই কিন্তু আমাদেরকে যুক্ত ব্যঞ্জন যে দুটো যুগ যোগ হয়েছে এটাই আমাদের কিন্তু লিখতে হবে চলো আমরা একটু লিখে ফেলি এটা দেখো লেখা শুরুর আগে একটা কথা তোমাদের বলে দিই এই যে উমো আর ক এর নিচে যখনই আমরা ব্যঞ্জনবর্ণকে এভাবে আলাদা করি সবসময় ব্যঞ্জনবণ্ডর নিচে এরকম হসন্ত দিতে হয় রাইট বাট আমাদের কিন্তু এখানে উদাহরণ যেটা দিয়েছে সেটাই কিন্তু ওরা হসন্ত দেয়নি তো সেই জন্যে আমরা কিন্তু কোনোটাই হসন্ত ব্যবহার করব না অসন্ত ছাড়াই এগুলো লিখবো এটাতে আমাদের হসন্ত দিয়েছে তো আমরা সবগুলোতে এই জায়গাগুলোতে হসন্ত দেবো ওকে তাহলে চলো আনসারগুলো আমি লিখে নিই তারপর দেখাচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেমন দেখো আমরা লিখি হচ্ছে অট্টালিকা অট্টালিকা ওকে অট্টালিকা নেক্সট আমরা লিখতে পারি একেবারে ছিল তাই তো একেবারে ছিল একে বারে ওকে অট্টালিকাটা আমরা কিভাবে লিখবো দেখো আমরা টয় টয়টা শুধু নিলাম টয় টয়টা আমরা নিলাম দিয়ে আমরা এখানটা হসন্ত দেবো ট যোগ ট তার মানে টয় হসন্ত যোগ টয় হসন্ত এইভাবে লিখবো নেক্সট একেবারে তাহলে কয় কয়টা আমরা নেব তো আমরা কয় কয়টাকে নিলাম দিয়ে আমরা কি করলাম না ক হসন্ত যোগ কয় হসন্ত ওকে নেক্সট আমরা যাব। তাহলে সবার আগে আমি লিখে নিলাম তাহলে এবার আমাদের করতে সুবিধা হবে দেখো গয় নয় ভেঙে আমি দেখাচ্ছি তোমাদের তাহলে গয় নয় ওকে গয় নয় হসন্ত তবু এখানে একটা ড্যাশ দিয়ে গ যোগ ন হয়েছে ওকে নেক্সট দেখো আমাদের দেওয়া আছে জাস্ট্রেখানে একটু মুড়ে নিই সুবিধা হবে নেক্সট আমাদের দেওয়া আছে দেখো প্রাঙ্গণে ওকে প্রাঙ্গণে তাহলে উময়ে গয় দেখো এটা উময় গয় এটাকে বলে হচ্ছে উময়ে গয় ওকে তাহলে এটা আমাদের কি করে লিখতে হবে এটা উমো উম লিখব যোগ গ তার মানে হয়ে যায় কিন্তু এটা কি না উময় গয় ওকে নেক্সট দেখো আমাদের দেওয়া আছে বিস্কুট ওকে দন্তে শয় কয়টা নেব দন্তে শয় কয়টা নিলাম এখানেও একটা হসন্ত দেবো সো আমরা এটাকে করবো হচ্ছে কি না দন্তে স যোগ ক এটা দন্তে স লিখলাম ওকে দন্তে স যোগ ক হয়ে গেল শয় কয় নেক্সট দেখো বাক্স কয়ে শয় এটাকে বলে তাহলে বাক্সটা আমরা কি করব এটাকে আমরা বাক্সটা লিখে নেব সো এটাকে আমরা কি করতে হয় এটা কি না কয়ে শয় ক যোগ দন্তে শ কিন্তু ওকে নেক্সট নেক্সট দেখো বন্ধুত্ব দন্তে নয় ধয়টাকে আমরা নেব দন্তে নয় ধয় তার মানে দন্তে ন লিখবো যোগ ধ ওকে বন্ধুত্ব নেক্সট দেখো ছুট্টে টয় 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 টয়টা নেব আমরা তার মানে আমরা করবো হচ্ছে ট জোক ট ওকে নেক্সট দেখো অবস্থা দন্তের শয় থয় আঁকার অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা কিন্তু হ বলে না এটা থ বলে ওকে তাহলে দন্তের শয় থয়টাকে এখানে কিন্তু আমরা নেব দিয়ে আমরা কি করব দন্তের সযোগ যোগ এটা কিন্তু অবশ্য হা কখনো ভাববে না অবস্থা থ ধরা হয় কিন্তু এরমভাবে আমরা লিখি সব সময় তো দন্তের স যোগ থ এটা যেন ভুল না হয় এটা কিন্তু ভীষণ ভুল হয় সবার নেক্সট হচ্ছে দন্তের নয় দয় পছন্দতে দন্তের নয় দয়টা নেব তাহলে দন্তের ন করব সরি দন্তের ন করব আর সঙ্গে আমরা কি করব না যোগ দ করব নেক্সট আছে অসো তাহলে মানে তালবে নেব তাহলে করব এটা কি তালবে যোগ ব ওকে আর আছে নাকি আর একটা আছে সত্তর হুম নেক্সট দেখো সত্তর তাহলে তয় তয়টা আমরা নেব ওকে এটা তয় তয় কিন্তু ঠিক আছে তাহলে ত যোগ ত সত্তর এইভাবে কিন্তু আমাদেরকে এগুলো করতে হবে বোঝা গেল নেক্সট আমরা চলে যাব কিচ্ছুই না জাস্ট আমাদের এইটা যা আছে মানে ওয়ার্ডগুলো একসঙ্গে সেটাকে আমরা আলাদা করে দেবো চিহ্ন দিয়ে আর কিচ্ছু নেই এটাই ঠিক আছে নেক্সট আমরা চার নম্বরে চলে যাব কি বলেছে দেখি নেক্সটটা দেখো কি দিয়েছে আমাদের বলছে যে পার্ট থেকে যুক্ত ব্যঞ্জন ও এটা তো আমরা করে নিলাম এইটা করব আমরা দেখো জাস্ট সেকেন্ড হ্যাঁ এইটা দেখো চার নম্বরে পাঠ থেকে কি বলেছে পাটটি বেশ কিছু পাটটিতে বেশ কিছু শব্দ পাশাপাশি দুবার বসেছে সেই রকম শব্দগুলি খুঁজে নিয়ে লিখি শব্দ ব্যবহার করে বাক্য বানাই রাইট তাহলে পাঠে একই শব্দ দুবার বসেছে এমন শব্দ খুঁজে নিতে হবে একটা উদাহরণ দিয়েছে যেমন দেখো খুঁটে খুঁটে করেই দিয়েছে দেখো এটা দিয়ে বাক্য বানাতেও বলেছে যে আমাদের বাড়ির ছাদে রোজ সকালে পায়রারা এসে খুঁটে খুঁটে চাল আর গম খায় রাইট তাহলে আমাদের পাট থেকে খুঁজে এমন শব্দ নিতে হবে যেই শব্দটা দুবার যেমন ধরো দিন দিন রাত রাত ওকে তেমনই দুবার যেমন খুঁটে খুঁটে একই শব্দ দুবার বসেছে ঠিক আছে তো এরকম চলো পাট থেকে দু একটা শব্দ আমরা সবার আগে দেখে নেব যেমন দেখো এখানে রয়েছে ছোট্ট ছোট্ট রাইট দুবার রয়েছে কথাটা রাইট তারপর দেখো কুটুস কুটুস একটা পেয়েছিলাম আমরা এই যে দেখো কুটুস কুটুস দুবার রয়েছে এখানে কথাটা তাই তো তো এরকম কিন্তু কিছু কথা হয় যেগুলো কিন্তু দুবার রয়েছে যেমন ধরো এখানটা দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ তরতর ওকে এই যে তরতর এখানেও কিন্তু দুবার রয়েছে তো এমন কিছু কথা আমাদের পাঠ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে এবং তার উপর রচনা বানাতে হবে আমি এটা করে দিয়েছি কিন্তু এটা অবশ্যই নিজেরা বাক্য রচনা প্র্যাকটিস করবে রাইট দেখো কী লিখবো সবার আগে দেখো কুটুস কুটুস দিয়ে আমরা লিখতে পারি একটি কাঠবেড়ালি আমাদের ছাদে বসে কুটুস কুটুস করে খায় হয়ে গেল কুটুস কুটুস কথাটাকে আমরা ব্যবহার করলাম ওকে যে কতটা ব্যবহার করবে তার নিচে দাগ দিয়ে দেবে রাইট নেক্সটটা দেখো নেক্সট দেখো আমরা ঢং ঢং করতে পারি ঢং ঢং দিয়ে আমরা কি করব। আমাদের বাড়ির পাশের মন্দিরে ঢং ঢং করে ঘন্টা বাজছে ঢং ঢংয়ের নিচে আমরা ডাক দিয়ে দেবো নেক্সট দেখো আছে ছোট্ট 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 দিয়ে আমরা কি করতে পারি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বাগানে খেলা করছে বা ছোট্ট ছোট্ট শিশুরা বাগানে খেলা করছে এটা দিতে পারি আমরা কোনো অসুবিধা নেই তো ছোটো ছোট্টের নিচে দাগ দিয়ে দেবো নেক্সট তরতর তরতর দিয়ে আমরা লিখতে পারি আম পাড়ার জন্য দিদি তরতর করে গাছে উঠে গেল রাইট তো এইভাবে আমরা কিন্তু কমপ্লিট করব তাহলে আজকে কিন্তু আমরা এত দূর পর্যন্তই করলাম খুব ভালো করে এগুলোকে প্র্যাকটিস করো ওকে নেক্সট পার্ট টুতে আমরা আবার আলোচনা করব আবার কিছু ও নেক্সট পার্ট বাংলার করবো রাইট আর ম্যাথ ডিভিএস ম্যাডামে অবশ্যই গিয়ে তোমরা ইংরাজিটাকে দেখে নেবে ওকে ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চ করে নেবে বা ডেসক্রিপশানে ম্যাথ ডিভিএস ম্যাডামে লিঙ্ক থাকবে ইংরাজির লিঙ্কটা আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে ওকে দেখবে সেখান সেতু ইংলিশ ক্লাস টু ইংলিশ বলে লেখা থাকবে তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আর নেক্সট ক্লাস পরিবেশটাও এই ক্লাসে আমি দিয়ে দিয়েছি সেটাও দেখে নিও পরিবেশের প্লে থেকে পরিবেশের পড়া বাংলার প্লে থেকে বাংলার পড়া দেখে নিও নোটিফিকেশান অন লেখো তাই রোজকার পড়াগুলো তোমরা পেয়ে যাবে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো খুব ভালো থেকো টাটা।